हाय स्टूडेंट आज के आमरा से माइक्रोबायोलॉजी एक अध्याय खूब इम्पोर्टेंट इम्यूनोलॉजी और सेरोलॉजी निये आमरा आलोचना करब से इम्यूनोलॉजी की अर्थात आमरा सुने से कि इम्यूनिटी पावर कम बेसी এই সব ব্যাপারগুলো আমরা আগে থেকে শুনে এসেছি। আজকে সেই ইমিউনিটিটা কি, সেই ইমিউনিটিটা আমাদের শরীরে কি কাজ করে, ইমিউনিটি পাওয়ার না থাকলেই বা কি সমস্যা হতে পারে, সেই সঙ্গে ইমিউনিটি যে ক্লাসিফিকেশন, ইমিউনিটিকে কয় ভাগে ভাগ করা যায়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত, আমি মনোজিৎ। তো আমি এর আগের ভিডিওতে মাইক্রোবায়োলজির বেসিক ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি, এরপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে পরপর আলোচনা করে এসেছি, আজকে সেই ইমিউনোলজি নিয়ে আলোচনা করবো। সেই ইমিউনিটিটা কি, ইমিউনিটি হচ্ছে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ আমাদের শরীরে কোনো রকম কোনো ইনফেকশন হলে বা কোনো রকম মাইক্রো অর্গানিজম বা কোনো ফরেন সাবস্টেন্স যদি আমাদের শরীরে ঢোকে তখন আমাদের শরীরে তার এগেনস্টে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সেই প্রতিরোধ ক্ষমতাটাই হচ্ছে ইমিউনিটি। তাহলে ডেফিনেশনটা কি বলবো, ডেফিনেশনটি হচ্ছে এবিলিটি টু হোস্ট, এবিলিটি অফ হোস্ট টু ফাইট এগেনস্ট মাইক্রো অর্গানিজম অর ফরেন, অর্থাৎ মাইক্রো অর্গানিজম অথবা ফরেন সাবস্টেন্স আমাদের শরীরে ঢুকলে তার এগেনস্টে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সেটাই হচ্ছে ইমিউনিটি। এরপরে আমাদের টাইপ অফ ইমিউনিটি, ইমিউনিটি কত ধরনের হয়ে থাকে, ইমিউনিটি সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনঅ্যাক্ট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার ইমিউনিটি। ইনঅ্যাক্ট ইমিউনিটি হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের জন্মগতভাবে আমরা অর্থাৎ মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যখন ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যায় সেটাকে বলে ইনঅ্যাক্ট ইমিউনিটি। আর অ্যাকোয়ার ইমিউনিটি কি, যেটাকে হচ্ছে কি হয়, যে কোনো মাইক্রো অর্গানিজমের এগনেস্টে যখন আমাদের শরীর হচ্ছে তার এগনেস্টে অ্যান্টিবডি তৈরি করে তখন তাকে বলবো আমরা অ্যাকোয়ার ইমিউনিটি। তাহলে ইমিউনিটির টাইপ হচ্ছে দু ধরনের, ইমিউনিটি হচ্ছে ইনঅ্যাক্ট ইমিউনিটি যেটাকে ন্যাচারাল ইমিউনিটিও বলা হয়, আর আর হচ্ছে অ্যাকোয়ার ইমিউনিটি বা অ্যাডাপ্ট ইমিউনিটি অর্থাৎ যেটাকে অর্জন করতে হয়, এই দু ধরনের ইমিউনিটি। এই ইনঅ্যাক্ট ইমিউনিটিকে ইনবর্নও বলা হয় কারণ এটা হচ্ছে জন্মের সঙ্গে সঙ্গে ওই প্লাসেন্টা বেরিয়ার ক্রস করে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ ইনফ্যান্টের শরীরে ট্রান্সফার হয়ে যায় বা মাতৃদুগ্ধ পানের সঙ্গে সঙ্গে মায়ের শরীরে সেটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে চলে যায়, এইভাবে যেটা ট্রান্সফার হয় সেটাকে বলে ইনঅ্যাক্ট ইমিউনিটি বা ন্যাচারাল ইমিউনিটি। আর অ্যাকোয়ার ইমিউনিটি বা অ্যাডাপ্ট ইমিউনিটি কাকে বলবো, যেটা হচ্ছে অর্জন করতে হয়। এরপরে হচ্ছে অ্যাকোয়ার ইমিউনিটিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ, অর্থাৎ যেটা হচ্ছে অ্যাক্টিভলি কাজ করে সেটাকে অ্যাক্টিভ বলা হয় এবং প্যাসিভলি সেটা প্যাসিভ, পরপর সেটা আমরা পরপর আলোচনা করব। অ্যাক্টিভকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এবং প্যাসিভকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ওকে, এরপরে আমরা ইনঅ্যাক্ট ইমিউনিটিটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে এখন আলোচনা করব। ইনঅ্যাক্ট ইমিউনিটিটা কি, ইট ইজ দ্য ইনবর্ন রেজিস্ট্যান্ট এগেনস্ট দ্য ইনফেকশন দ্যাট ইন্ডিভিজুয়াল প্রসেস রাইট ফ্রম বার্থ, মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইনবর্ন প্রসেস, আগেই বললাম যেটা হচ্ছে জন্মের সঙ্গে সঙ্গে এটা কি হয় বাচ্চার শরীরে ডেভেলপ করে যায় এবং যার ফলে কি হয় বাচ্চার শরীরে কোনোরকমভাবে ইনফেকশনের বিরুদ্ধে সেটা হচ্ছে কি করে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, সেটাকে হচ্ছে ইনঅ্যাক্ট ইমিউনিটি বলে। ইনঅ্যাক্ট ইমিউনিটির প্রপার্টি কি, ইনঅ্যাক্ট ইমিউনিটির প্রপার্টি হচ্ছে কি, ইট অ্যাক্ট অ্যাজ এ ফার্স্ট লাইন ডিফেন্স, মানে আমাদের শরীরে প্রথম লাইনের ডিফেন্স যেটা হয় সেটা হচ্ছে ইনঅ্যাক্ট ইমিউনিটি, ফার্স্ট লাইন ডিফেন্স। আর কি করে, এটা হচ্ছে নন স্পেসিফিক, হ্যাঁ এটা হচ্ছে একটা নন স্পেসিফিক, এটা কোনো স্পেসিফিক নয়, নন স্পেসিফিক হয়। আর কি করে, দে হ্যাভ নো মেমোরি, অর্থাৎ মানে এর কোনো মেমোরি থাকে না, মেমোরি মেমোরি নিয়ে আমরা পরে আলোচনা করছি, কারণ এই ইমিউনিটির একটা ইমিউনিটি মানে যা এই ইমিউনিটিটা কি হয় কোনো স্পেসিফিক যেহেতু নয় সেজন্য এর কোনো মেমোরি থাকে না, যার ফলে কি হয় আবার নেক্সট টাইম যখন ওই একই রকম মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে তখন কি হয় ওরা ওই মেমোরি না থাকার কারণে তাদেরকে আবার তাদেরকে প্রথম থেকে তাদেরকে সেই প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হয়। ওকে, দি প্রেজেন্ট বিফোর ফার্স্ট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম, এটা যেহেতু আমাদের শরীরে কি হয় এটা জন্মগতভাবে এটা থাকে সেজন্য আমাদের শরীরের মধ্যে এটা উপস্থিত থাকে, সেজন্য এটা হচ্ছে মাইক্রো অর্গানিজম ঢোকার আগেই আমাদের শরীরে এর মধ্যে উপস্থিত থাকে। ওকে, তো এরপরে আমাদের যে ইমিউনিটি ইনঅ্যাক্ট ইমিউনিটি, ইমিউনিটি ইমিউনিটি কি রোল আমাদের কি করে, রোল অফ বেরিয়ার ইনঅ্যাক্ট ইমিউনিটি, আমাদের ইনঅ্যাক্ট ইমিউনিটিটা আমাদের শরীরের মধ্যে কি কি রোল মানে কি কি মুখ্য ভূমিকা পালন করে, কিভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। প্রথমত কি আছে, অ্যানাটমিক্যাল অথবা ফিজিক্যাল বেরিয়ার, অ্যানাটমিক্যাল অথবা ফিজিক্যাল বেরিয়ার কিভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ফিজিক্যালের মধ্যে আছে কি আছে স্কিন, স্কিন আমাদের কি করে আমাদের শরীরের মধ্যে কি হয় যে কোনো আমাদের এনভায়রনমেন্টে হাজার হাজার মাইক্রো অর্গানিজম ঘুরে বেড়াচ্ছে, সেই হাজার হাজার মাইক্রো অর্গানিজমকে আমরা কি হচ্ছে স্কিনটা হচ্ছে আমাদের আমাদের শরীরের মধ্যে যেহেতু সবার বাইরে থাকে সেজন্য সব থেকে বড় প্রোটেক্টিভ
জায়গা। সেই জন্য আমাদের স্কিনে কি হয়, সবার আগে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যার ফলে এই মাইক্রো অর্গানিজমগুলো শহরে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। সেই স্কিনটা কি করে, যে স্কিনটা প্রিভেন্ট এন্ট্রি অফ মাইক্রোব, মানে বিভিন্ন রকম মাইক্রোবসকে প্রবেশ করতে বাধা দেয়। আর কি করে এটা, কি করে প্রডিউস সিরাম কন্টেনিং অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। এটা কি করে, বিভিন্ন রকম আমাদের সিরামের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং পেপটাইড, যে ফ্যাটি অ্যাসিড তৈরি করে, অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যার ফলে কি হয়, যার ফলে আমাদের কি হয়, প্রথমে আমাদের এই চামড়ার মধ্যে, চামড়াটা প্রথমেই হচ্ছে স্কিনটা প্রোটেক্ট করে, যাতে করে মাইক্রো অর্গানিজমটা ডাইরেক্টলি হচ্ছে ব্লাডের সঙ্গে বা আমাদের শরীরের বিভিন্ন সেলের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হতে পারে। উদাহরণ হিসেবে বলি, যেমন আমরা দেখবো, আমরা প্রায়শই লক্ষ্য করি যে আমাদের স্কিন, যেমন নোজের কিছু অংশে দেখবে আমাদের কিছু অয়েলি একটা আস্তরণ আমরা সবসময় দেখতে পাই, যেটাকে যে ফ্যাটি অ্যাসিডের লেয়ার বলা হয়, যার ফলে কি হয়, ওই মাইক্রোবসটা প্রবেশ করার আগেই কি হয়, সেটা ডিস্ট্রয় হয়ে যায়। এইভাবে আমাদের স্কিন হচ্ছে কি করে, ফার্স্ট লাইন হিসাবে আমাদের শরীরের প্রথমে মাইক্রো অর্গানিজমগুলোকে ঢুকতে প্রাথমিকভাবে বাধা দেয়। ওকে, এরপরে আমরা কি দেখবো, এরপর আমাদের মিউকাস, মিউকাস প্রিভেন্ট অ্যান্টি দা মাইক্রোবিয়াল প্রডিউসিং মিউকাস। আমাদের মিউকাসে কি হয়, আমাদের মিউকাস মেমব্রেনে, যার ফলে কি হয়, আমাদের মাইক্রো অর্গানিজমগুলোকে প্রোটেক্ট করতে বা ঢুকতে বাধা দেয় ওই মিউকাস মেমব্রেনে, মিউকাস মেমব্রেনের মাধ্যমে, যার ফলে প্রডিউসিং মিউকাস, মিউকাস প্রডিউস করে, সেই মিউকাসটা কি করে, ওই মাইক্রো অর্গানিজম বা ফরেন সাবস্টান্স ঢুকলে সেটা প্রাথমিকভাবে সেখানে মেরে দিতে সাহায্য করে। ওকে, এরপর আছে সিলিয়া, সিলিয়া প্রোটেক্ট ফ্রম মাইক্রোবস আউটসাইড, মানে এটা কি করে, এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেসব মাইক্রোবসগুলো কি বলে আউটসাইড, আমাদের শরীরের বাইরের বাহ্যিক দিকে যেসব যেসব মাইক্রো অর্গানিজমগুলো প্রবেশ করতে, এই সিলিয়াটা প্রিভেন্ট করতে সাহায্য করে। এগুলো হচ্ছে মাইক্রো, এটা হচ্ছে ফিজিক্যাল বা অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। এরপর আছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ারগুলোর মধ্যে কি আছে, টেম্পারেচার। হ্যাঁ, একটা টেম্পারেচার, এটা প্রত্যেকটা মাইক্রো অর্গানিজম বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারের প্রয়োজন হয়, কিন্তু আমাদের শরীর কি করে, একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করার জন্য বেশ কিছু মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে প্রবেশের আগেই হচ্ছে তারা ডিস্ট্রয় হয়ে যায়। এইভাবে টেম্পারেচারটা ওই বিশেষ কিছু মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করতে সাহায্য করে। আর কি করে, পিএইচ, পিএইচ কি করে, পিএইচ মানে আমাদের অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষারের যে ব্যালেন্স, যেটা অ্যাসিডিক, যেমন আমাদের ইনহেল করার সঙ্গে সঙ্গে বেশ কিছু মাইক্রো অর্গানিজম, যেমন যেহেতু আমাদের কি হয়, স্টমাকে সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন হতে থাকে, সেই জন্য কি হয়, ওই ইনহেল করার সঙ্গে বা কিছু খাবার সঙ্গে যদি কোনো মাইক্রো অর্গানিজম চলে যায় বা ফরেন সাবস্টেন্স ঢুকে যায়, তখন ওই অ্যাসিডিক রিয়াকশনের মাধ্যমে সেই সেটা হচ্ছে স্টোমাকে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। এইভাবে আমাদের শরীরে হচ্ছে কি করে, মাইক্রো অর্গানিজমগুলোকে প্রিভেন্ট করতে, অর্থাৎ প্রবেশের জন্য প্রিভেন্ট করতে সাহায্য, বাধা দেয়, প্রিভেন্ট করে। আর কি আছে, সেলুলার ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার বলতে আমাদের যদি ধরুন কোনো জায়গায় আমাদের আমাদের যদি কোনো বডিতে কোনো অংশ কেটে যায়, কেটে গেলে কি হয়, ওইদিকে ইজিলি সহজেই হচ্ছে মাইক্রো অর্গানিজম ঢুকে পড়তে পারে। সেই জন্য কি হয়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সেল থাকে, যেমন WBC, RBC, প্লেটলেট। এই WBCটা হচ্ছে আমাদের শরীরের ফার্স্ট লাইন ডিফেন্স, মানে যে কোনো মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে ঢুকলে কি করে, ওই মাইক্রো অর্গানিজমগুলোকে ওই নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, যে আমাদের WBC যে পার্টগুলো আছে, সেই পার্টগুলো সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। সবার প্রথমে এই WBCগুলো সেখানে গিয়ে ওই জায়গাটাকে ওই মাইক্রো অর্গানিজমকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করে সেই WBC। আর কি করে, WBC ছাড়াও WBC রাখতে পারে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, তারপরে হচ্ছে কি আছে, NK সেল ইত্যাদি, কি করে, ন্যাচারাল কিলার সেল, NK সেল হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এগুলো কি হয়, এগুলো সহজেই কি করে, ওই ফরেন সাবস্টেন্স বা যেসব মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে প্রবেশ করে সেগুলোকে হচ্ছে সহজেই হচ্ছে প্রবেশ করতে বাধা দেয়, বা প্রবেশ করলেও সেটাকে প্রথমে ঘিরে ফেলে এবং সেটা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে মেরে ফেলার চেষ্টা করে, সেটা হচ্ছে এই সেলুলার ব্যারিয়ার। আর কি আছে, সাইটোকাইন, সাইটোকাইন কি আছে, ভাইরাস এফেক্টেড সেল সিক্রিয়েট দ্য প্রোটিন রেসপন্স টু মাইক্রো অর্গানিজম এগনেস্ট অ্যান্টিজেন, মানে আমাদের কি হয়, আমাদের শরীরে কি হয়, যখন ওই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে তখন কি হয়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম মাইক্রোবস আর কি করে, বিভিন্ন রেসপন্স করে, সিক্রিয়েট করে, বিভিন্ন প্রোটিন জাতীয় সাবস্টান্স সিক্রিয়েট করে, যে যেটা কি করে, ওই পার্টিকুলার যে মাইক্রো অর্গানিজম ওটাকে হচ্ছে মেরে ফেলতে সাহায্য করে, হচ্ছে আমাদের এই হচ্ছে এই কি হচ্ছে সাইটোকাইন, সাইটোকাইন যে আমাদের যে
টক্সিক সাবস্টেন্সটা সাইটোকাইন, সেটা হচ্ছে ওই কি করে আমাদের শরীরের মধ্যে ওই মাইক্রো অর্গানিজম অথবা যে ফরেন সাবস্টেন্স সেটাকে মেরে ফেলতে সাহায্য করে। এরপর আমরা দেখে নেব যে এই অ্যাকোয়ার ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি, সেই অ্যাডাপটিভ ইমিউনিটিটা কি, সেটা কিভাবে কাজ করে, তার স্টেপগুলো কি কি বা তার কি কি ক্লাসিফিকেশন, সেটা এরপরে আমরা দেখে নিই। চলো।